ये बादल की चादर, ये बादल की चादर, ये दारों के आंचल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल, ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए। तो गाइस दादा कैमरा दिखा होंगे तो देखते পাচ্ছো, এখন বেরিয়ে পড়েছি সাইকেলে করে আর ক্যামেরার ব্যাক দেখতে পাচ্ছো। হ্যালো গাইস, তো সঞ্জু আমার ড্রাইভার আর পিছনে সৌরভ আর সুমিত আসছে। কোথায় যাবি ভাই? বড়দা স্টেশন। তো বড়দা স্টেশন, বড়দা স্টেশন, বড়দা স্টেশনে যাবো, গিয়ে একটু ফটোশুট করবো। আর সকালবেলা যে প্র্যাঙ্কটা করছিল এরা, তো তোমরা দেখে নাও। মো তো কেউ নেই, ওজন লোকের গার্লফ্রেন্ড কে দিতে হবে। কতগুলো গার্লফ্রেন্ড জানো? চারটা। মজা 10 টাকা আছে। তো দেখতে পাচ্ছি এখন আমি শিবুকে ডাকতে যাচ্ছি, মানে শিবুকে আমরা সবাই সকলে মিলে ডাকতে যাচ্ছি। আরে কেনা কে চাতে হো? আর শিবু এখনো রেডি হয়নি, তো কি হয় দেখা যাক। শিবুকে ডেকে নিয়ে এবার রিক্সাতে যাব। আর র‍্যাঙ্কটা কেমন লেগেছে তোমাদের বলবে তোমরা সকলে কমেন্ট করে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা কেশনের রাস্তায় ঢুকে গেছি, আর রাস্তাটা খুবই সুন্দর। তোমরা যদি কখনো এসে থাকো তাহলে তোমরা সকলেই জানো হয়তো এইরকম রাস্তা হয়তো কলকাতাতেও নেই। তো এখন সেই রাস্তা ধরে যাচ্ছি কেশনের দিকে। আর শিবু এখন সাইকেল চালাচ্ছে আমার। আর ভাই কি বলবো তোমাদের, দুপুরবেলা তো বিকালের দিকে ফটোশুট তোমরা সকলেই জানো যে ভালো হয়। আর DSLR এ ভিডিও করতাম, কারণ আমার এক্সটার্নাল মাইকটা নেই, তো ওইটা কালকে চলে আসবে। সেই জন্য কালকের দিক দিয়ে তোমরা DSLR এর ভিডিও দেখতে পারবে, মানে DSLR এ ব্লগ বানাবো দেখতে পাবে তোমরা। আর এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ড ফেমাস রাস্তা ভাই, কোনো মাইন্ড করবে না কেউ। তো তো এখন যাই, শিবু চালাচ্ছে এখন, কষ্ট হচ্ছে বেচারাটা, সেই জন্য চাই গিয়ে দেখা যাক। আর ফটোশুট করি আমরা, তো তোমরা যারা যারা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কেউ যদি ডাকতে যাও ফটো তোলার জন্য, তো বলতে পারো জলি না। তো দেখতে পাচ্ছি এখন বর্ধা স্টেশনের উপরে চলে এসেছি, আর এরকম পজিশন, সবাই এখানে স্টাইল মারছে। এখন দেখা যাক লোকেশনটা কোথায় হয়, সেখানে গিয়ে ফটোটা শ্যুট করবো। আর ভাই কি গরম লাগছে ভাই। তো গাইস দেখতে পাচ্ছ এখন ফটোশুট স্টার্ট হয়ে গেছে, আর এদিকে সব চশমা টশমা নিয়ে মারপিট লাগিয়ে দিয়েছে। তো আমি ফটোশুট করছি, আমার ফটো কে তুলে দেবে সেটা জানি না, তো আমি ভালো ফটো তুলি আমি গর্বের সাথে বলতে পারি। আচ্ছা আর আলিদা তোমাকে বলছি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, মানে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না আমাকে এতটা সাপোর্ট করার জন্য। দেখতে পাচ্ছ আলিদার ক্যামেরা নিয়ে চলে এসেছি, আর ওই ড্রিম স্বপ্ন তো পূরণ করবো একদিন হলেও, মানে ক্যামেরা আমারও একদিন হবে। এখন আমি ট্রাইপড আর মাইক অর্ডার দিয়ে দিয়েছি, আর ফোনটাই আমার কাছে সব, পরের বছরের দিকে ক্যামেরাটা নিতে হবে আমাকে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন অন্য লোকেশানে যাবো। এ তোমরা যদি ফটোটা দেখতে যাও, আমার ফটো নেই যেহেতু, তো ইনস্টাগ্রাম শিবুর ফটো তুলে দিয়েছি ইনস্টাগ্রামে, IM শিবু। তো তোমরা যে ফলো করে দাও আর ফটোটা দেখে আসবে। আর এখন আমরা যাচ্ছি নিচের দিকে। তো গাইস ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, ওরা ভাই জানে না নিজের ইনস্টাগ্রাম আইডির নামই জানে না। তো এখন অন্য নতুন প্লেসে যাচ্ছি, তো দেখা যাক। সবার ফটো তো তুলে দিচ্ছি, আমার ফটো কেউ তুলে দেবে কি করে? আমি মুঝে নেই আতা, ইসকো বহুত আচ্ছি তরহ আতা হ্যায়, মাস্টার হ্যায় মাস্টার। মানে যাই হোক এখন ফটো তুলি, আর তোমরা দেখতে পারবে। আর প্র্যাঙ্কটা তোমরা দেখেছো হয়তো, কিরকম লেগেছে তোমরা বলো।
তো গাইস দেখতে পাচ্ছ এখন সৌরভের ফটো তুলো হয়ে গেছে, আর তুলবি নি তো ভাই? এখনো তুলবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আমি একটু ডিপ্রেশনে চলে গেছি গাইস। কেসা লাগা মেরা মজাক তো গাইস, অনেকদিন ধরে ভিডিও হয়নি কারণ এক্সাম সামনে চলে আসছে, সেই জন্য একটু পড়াশোনার দিকে মন দিয়েছি। আচ্ছা, আর নিজের স্বপ্নর জন্য একটু টাইম হচ্ছে না, তো সব কিছু ম্যানেজ করে নিজের স্বপ্নটা পূরণ করতে হবে, সেই জন্য এখন একটু লেট লেট করে ভিডিও আসবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিবে। আর এখন আমার স্বপ্নর সেট আপ যেটা মানে 3 বছর আগে ভেবেছিলাম সেটা এখন পূরণ হতে চলেছে, তো এখন ট্রাইপড চলে আসবে কালকে, মাইকও চলে আসবে, তো ফুল মোবাইলের ব্লগিং সেট আপ রেডি হয়ে যাবে। এখন যাই গিয়ে ফটো টটো ক্লিক করি। হে গাইস, আমি শিবু। ই কে সঞ্জু ওখানে দাঁড়িয়ে আছে, মডেল আমাদের, ফটোগ্রাফার আমি। তো কালকে আমার মাইক চলে আসবে, সেটাই আনন্দ লাগছে আমার। তো এখন ফটো ওটা তুলি, একটু আড্ডা মারবো, কি খাওয়া যায় দেখা যাক। কে খাওয়াবি ভাই? পয়সা নেই। চিটিং করতা হ্যায় তু। 500 টাকা করে নিচ্ছি গাইস ফটো শুটের জন্য। কেসা লাগা মেরা মজাক। তো গাইস দেখতে পাচ্ছি এখন ফটো শুট বর্তমানে শেষ, আর ক্যামেরা ট্যামেরা গুছানো হয়ে গেছে। সকালের প্র্যাঙ্কটা কিরকম লাগছে? তো প্র্যাঙ্কের নায়ক হচ্ছে শুভ, শিবুর প্র্যাঙ্ক চ্যানেল খুলেছে শুভ। নাম কি ভাই? রামপুর মন্দিরে গিয়ে ফটোশুট করবে সবাই, তো দেখা যাক। ব্লগও হচ্ছে, ফটোশুটও হচ্ছে। আমার ভাই ঘাম বেরিয়ে গেছে ভাই ফটোশুট করতে করতে। তো সকালবেলা এরা প্র্যাঙ্ক করে আসছে, এমন প্র্যাঙ্ক করে আসছে, লোকের হাতে ফারান ডাদান খেয়ে আসতো আজকে। সেই শিবু দোকানে গিয়ে বলছে ভাই, তো তোমরা দেখতেই পেয়েছ। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি রামপুরের দিকে, তো স্টেশনের এই বিখ্যাত রাস্তা, সেখান দিয়ে হয়ে যাবো আমরা। আর হয়তো তোমাদের একটু সাউন্ডের প্রবলেম হতে পারে কারণ মাইক ব্যবহার করি না, তোমরা সকলেই জানো। তো কালকে আমার স্বপ্নের সেট আপ পূরণ হবে, তো তোমাদের আনবক্সিং করে দেখাবো ফুল একদম সেট আপটা। তোমরা যদি চাও তাহলে DSLR ভিডিও আসতে পারে, তো তোমরা কমেন্ট করবে তাহলে যত কমেন্ট আসবে তত তারপর দিয়ে DSLR ভিডিও আসবে। বলতে গেলে ক্যামেরাটাও আমার ফোনের ভালো, খারাপ নয়। ইয়ে বড়ি আচ্ছি বাত কই ইয়ার, সস্তা ড্রাইভার ভাই। তো দেখা যাক পিছনে সব বাচ্চা বাটি আসছে। আরে কেনা কে চাতে হো? সরি, বাচ্চা বাটি না, বন্ধুরা আসছে। তো এখন যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রামপুর মন্দিরে। রামপুর মন্দিরের সামনে চলে এসেছি, আর ভিতরে গিয়ে একটু ফটোশুট করবো, তো দেখা যাক কি হয়। এখন ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে একটু ফটোশুট হবে। আর এখন এরকম অবস্থা ভাই, কালো টালো হয়ে গেছি পুরো, ফুল কালো হয়ে গেছি। তুই সিঙ্গেল তো? না, তুই সিঙ্গেল তো? তো গাইস যা, এখানে মানে ফুল একদম বারামি চালু হয়ে গেছে। আর এই সিঙ্গেলদের লাইফ গাইস এরকম, ফেব্রুয়ারি মাস বলে কোনো হয় না আমাদের, তো অল টাইম সিঙ্গেল আমরা। তো এখন যাচ্ছি ফটো টটো তুলব। I'm
তো গাইস দেখতে পাচ্ছ এখন বাড়ি থেকে চলে আসছি আর সেখানে ফটোশুট করতে দেয়নি কারণ রামপুর মন্দিরে ডিজিটাল ভিডিও কা এলাও নেই তো সে যাই হোক আজকের জন্য এতটাই ভালো লাগলো ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো